সেটাই হওয়া উচিত। কিন্তু ধরো আমি যদি সেটাকেই রাখতাম তাহলে আমার সম্পর্কে ভুল ইমপ্রেশন দিতাম, অর্থাৎ আমি যে এই মিস কালচারে বড় হচ্ছি এবং এটা যে ক্ষতিকর সেটা কেই দেখা উচিত। অর্থাৎ এক্স্যাক্টলি আমি যা সেটাকে ভুল তুলে ধরার চেষ্টা করছি। তুমি যেটা বলছো সেটা হচ্ছে আদর্শ, এটা হলে নাথিং লাইক, সেটাই হওয়া উচিত ছিল। বাংলাদেশ হলে বাংলা ভাষা থেকে ছড়িয়ে হবে, কিন্তু কলকাতাতে বড় হওয়ার সুবাদে এখানে মিশ্র সংস্কৃতির ভিতরে বড় হয়েছি বলে হিন্দি ইংরেজি বাংলা সংস্কৃতির প্রভাব দিয়েছে। বাংলা বলে কমে এসে আজকে আর কলকাতায় থাকে, তোমাদের এখানে তোমরা বুঝতে পারবে না, তোমাদের এখানে তোমার অনেক বেশি ঘুরছে, তোমাদের ভাষার সাথে তোমাদের সম্পর্ক অনেক বেশি উত্তর করবে। কিন্তু যে কারণে কি হোক দেশ বাস এবং সেটা প্রত্যেক তো করেছে এবং আমরা তার ফল সিদ্ধি মানে আমরা তার ফল আমাদের যদি বাড়ি এখানে আমার বাবা বাড়ি এখানে মা আমার বেশি সেই তোমাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিশ্ব পর্যন্ত যে বড় হওয়ার তার ফল হচ্ছে যে আমি কোথায় রূপ থেকে বিচ্ছিন্ন হয়েছি, যেটা প্রথমেই বলেছিলাম ভাষা থেকে বিচ্ছিন্ন, আমি আমার চিন্তা থেকে বিচ্ছিন্ন, সেই বিচ্ছিন্নতাটা তুলে ধরার চেষ্টা করি। তাহলে এটাকে সিভিলাইজেশন বলবো, তাই আমি বলছি আমি মানছি যে এটা সিভিলাইজেশন নয়, তুমি যেটা বলছো সেটাতেই আমার বিশ্বাস যে কারণই এটা সিভিলাইজেশন বলছি, সিভিলাইজেশনের এগেইনস্টে যাচ্ছে সময়। মানে যারা সেটাকে বলে এবং তারা সেটা করবার জন্য যে কালচারটাকে প্রমোট করছে সেটা আবার তোমার পছন্দ হবে, মানে মাস্ককে ধরতে গেলে তোমার ক্রস নিয়ে যেতে হবে এক কথা, মানে অনেকে বিরোধিতা করবে কিন্তু উপায় নেই, হাতে গুলো হয়তো দু একজন জিনিয়াস আছে ধরো ঠিক করে একটা বুলেট ছিল বাট দুইজন মারা গেল ঠিক হবে, এটা একটা বুলেট নয়, এটা আরেকবার দেখতে পারে রিমাইন্ড করলে বুঝতে পারবে। একটা সময় যখন সিগারেট চেয়েছিল মনে আছে যে যে খালি গায়ে দিয়েছে মিস কালচার টু 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 এরকম করছিল পকেটে হাত দিয়ে এবং যে কারণে ওটার প্রায়শ্চিত করবার জন্য কিন্তু আরো রেগে মেরেছিল, উনি বলেছে মিথ্যে কথা বলেছে আসলে তাকে তুলে বলেছিল যে কারণে কিন্তু মারতে পারত আর আনছে দেখি অস্বীকার করে মারে সবাই তো নিজের প্রাণকে ভালোবাসে, অর্থাৎ একটা গেম সেই গেমটাতে মিথ্যে কথা বলেছে যে কারণে প্রায়শ্চিতের জন্য রেগে তুলি করে এটা কি হচ্ছে ওই পকেটে হাত দেওয়া এবং যখন সিগারেট চাইছিল একটা বোতল হচ্ছিল টু টু এইভাবে হ্যাপ করে যদি একবার নিবন্ধ হয় যখন রাস্তা দিয়ে হাঁটছিল সেই সময় ওখানে একটা হালকা হিন্টটাও আছে। এবার এইগুলি হচ্ছে অ্যান্টিলজিক্যাল ফর্মুলা যে ধরো লজিক্যালি গেলে পরে ওই যে আমায় এস্টাবলিশ করতে হবে, কিন্তু এস্টাবলিশমেন্টটাও যতটা সার্টিফিক করা যায় তোমাকে হয়তো একজন দুবার দেখতে হবে, ধরো এই প্রশ্নটা তুমি